বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মুসলিম শরীফের মধ্যে এক হাজার নয়শো তেষট্টি হাদিসটি বলছেন কয়লা রসুল্লাহ ইসিন্না তোমরা যে পশুগুলো কুরবানি দিবা এই পশুগুলো দাঁতা ছাড়া কুরবানি দিবা না যদি না দাঁতে তাহলে কুরবানি দেওয়া যাবে না ইল্লা ইল্লাহ সারা আলাইকুম ফা তাজবাহু আতাম মিনার জন্যে যদি বাজারে গ্রামে গঞ্জে যেখানে যাবেন যদি দাতা খাসি বা এগুলো পশু যদি না পাওয়া যায় খুব চেষ্টা করছেন আল্লাহ আল্লাহর আলমিন আপনার তেলের খবর আমার তেলের খবর কিন্তু আল্লাহ তালা রাখেন যদি না পাওয়া যায় তাহলে আল্লাহর নবী বলছেন বাহু যুজ আতাম মিনাস জন্যে তাহলে তুমি দুম্বা কিংবা ভেড়া মেষ এগুলো তুমি দিতে পারবা সেটা যদি নাও দাঁতে তবু কমপক্ষে ছ মাস কিংবা সাত মাস আট মাস বা এক বছরের কাছাকাছি এরকম পশুগুলোকে দিতে পারো কিন্তু প্রথমেই আল্লাহ নবী বললেন যে তোমরা লা বাহু লু ইসিনা দাতা ছাড়া দিও না বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলতেছেন এই হাদিসের পরবর্তী হাদিসের মধ্যে এমনি আজেম রাজিয়া তার আনু কর্তৃক বরুণনা রসুলি করিম সল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন তোমরা চার প্রকার পশুকে কুরবানি দিবানা বা এ জব করা তাদের জন্য না যায় প্রথম হল স্পষ্ট খোড়া যেটাকে ন্যাংড়া খোড়া আমরা বলে থাকি হাঁটতে পারে না পা ফেলতে পারে না স্পষ্ট যদি বোঝা যায় এই পশুটা তোমরা দিও না দুই নম্বরে হচ্ছে স্পষ্ট কানা দেখতে পাই না অন্ধ চোখে মা হাজাল পদ্মা পড়ে গেছে এই পশুটা তোমরা দিও না স্পষ্ট যদি বুঝতে পারা যায় কানা হুজুর গরিব মানুষ কি কর বেশি দাম দিয়ে নিতে পারি না হুজুর মানে হুজুরের হাত দিয়ে ওই মশলাটাকে একটু কার্যকর করার জন্য কত রকমের যে ফেকির করে আমাদের মধ্যে এটা ভালো কথা বুঝতে পারছেন তাহলে যদি বোঝা যায় স্পষ্ট কানা তিন নম্বরে বলা হচ্ছে স্পষ্ট রোগা এমন রোগ আছে যে ভালো হয় না ওষুধ খাওয়া দাওয়ার পরে চার পরে বলা হচ্ছে চার নম্বরে স্পষ্ট দুর্বল এত দুর্বল যে পিছন দিতে দুজন ওকে ঠেলা দিতে হয় শরীরটা চরাজীর্ণ শুকিয়ে গেছে আর নবী বলছেন ওয়ার হাড়ে মজা নাই কোনো সুস্বাদ নাই এই পশুগুলো আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়াটা না যায় কারণ হলো আল্লাহ তালার কাছে রক্ত মাংস হাড্ডি গোস্ত এগুলো কিছুই পচে না আল্লাহ লুহু মোহা ওলা দিমা ওহা ওলা কি আর লোহো আমাদের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য শুধু কি গোস খাওয়া শুধু উদ্দেশ্য তো এটা না উদ্দস্যটা হলো আল্লাহ রাস্তায় একটা পশুকে এমনভাবে কোরবানি দিব যে যাতে করে এর মাধ্যমে আমাদের তাকোয়া পুরস্কারতে পয়দ হয় আল্লাহর হুকুমকে আমি তামিল করতেছি এ আদেশটি আবুদাব তিরমিজি নাসাই বিশুদ্ধ হাদিসের বর্ণনাতে এগুলো আসছে